বিতরের নামাজ নিয়ে ঠেলাঠেলি। অনেকগুলো পদ্ধতি আছে, দুই রাকাত করে পড়ে শেষে এক রাকাত করে এক রাকাত পড়বেন। কানাত রাসূলুল্লাহ কবলার রুকু বা আদার রুকু, রুকুর আগেও কুনুত করতেন পরেও করতেন। আবার তিন রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, দুই রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্ব নবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্ব নবী তিন রাকাত বেতরের সালাত পড়েছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার তিন রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে? আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে? হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে তিন রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এই মৌলিক তিনটা পদ্ধতির যেটা দিয়ে মনে যায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। আমরা কেউ তাবলিগ করি, আমরা কেউ জামাত ইসলাম করি, আমরা কেউ চরমোনাই পীরের মুরিদ, আমরা কেউ বিভিন্ন দলের সাথে জড়িত, আমরা কেউ হেফাজতে ইসলাম, আমরা কেউ কৌমি, কেউ আলিয়া, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের দাড়িওয়ালাদের মধ্যে, আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে শত বছরের ঐক্য এই ভূখণ্ডে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য দাওয়াতের নামে, সহি হাদিসের নামে, ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না। এই ঐক্য নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই, চিৎকার করে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হলে সহি সুন্নার আলোকেই মানতে হবে, সহি কথার আলোকেই মানতে হবে। বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল, আপনার অ্যাপ্রোচটা এমন অ্যাপ্রোচ হতে হবে যাতে করে মানুষ আপনার কথা বুঝে, মানুষ এটা সহজে রিসিভ করতে পারে। যিনি মুফতি, হি ক্যান প্রোভাইড দ্য লিগাল অপিনিয়ন অফ ইসলাম, সে ইসলামের ফতোয়া দিয়ে বেড়াবে। তার ফতোয়ায় একটা কমন জিনিস যেটা থাকতে হবে আজকে মনে রাখবেন, সেটা হচ্ছে আত্তাইসির। আমার সাথে সাথে বলেন সেটা কি? আত্তাইসির মানে সিম্পলিসিটি, সিম্পলিসিটি মানে সহজীকরণ। ইসলামের যত আহকাম, যত নিয়ম কানুন, যত কোডিং সিস্টেম, যত রুলিং সিস্টেম, যত লিগাল অপিনিয়ন, সবগুলো আমাদের মানতে বুঝতে সহজ হবে, আমাদের জন্য কঠিন হবে না। তাই কঠিন ইসলাম এই ভূখণ্ডে প্রচার করার আপনাদের দরকার নাই। আমরা খুব ভালো করে ইসলামকে মানতে জানি এবং সেটা সহি সুন্নার আলোকে চিৎকার করে বলেন ঠিক কিনা? শত বছরের ঐক্য আমরা নষ্ট হতে দেব না। দাঁড়িওয়ালাদের মধ্যে, টুপিওয়ালাদের মধ্যে এদেশে ঐক্য আছে না নাই? আছে না নাই? এই ঐক্যকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমাজ দান করো।